এই ক্যাবিনেটে আছেন, বর্তমান ক্যাবিনেটে আছেন এরকম মন্ত্রী যার বয়স যখন 5 থেকে 7 বছর, তিনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তিনি এখনও মন্ত্রী হিসেবে তিনি বহাল তবিয়তে আছেন। 2 নম্বরই করবার জন্যে আপনাদের দলবাজির জন্য 52 বছরে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা পর্যন্ত করা যায়। তিনি আপনারা গর্ব করেন, পুরো দেশটাকে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, 180 ডিগ্রি উল্টো দিকে আজকে আপনারা নিয়ে গেছেন। একটা সম্ভাবনাময় দেশ জনগোষ্ঠীকে একটা জাহান্নামের দিকে পর্যায়ক্রমে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে 70 সালে যে এদেশের জনগণের ভোটের অধিকার, ভোটের যে রায় পাকিস্তানিরা অস্বীকার করেছিল বলে মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হয়েছিল, মুক্তিযুদ্ধ এগিয়ে এসেছিল। আমাদেরকে 9 মাস সশস্ত্র যুদ্ধ করে 30 লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন করে মানুষের ভোটের রায় তার অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। আজকে 52 বছর পরে যেই দল এই মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন, সেই দল বাস্তবে আজকে সেই মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে। বাস্তবে 52 বছর পরে আওয়ামী লীগের আজকে একটা রাজনৈতিক মৃত্যু ঘটেছে। আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক পথে গণতান্ত্রিক ধারায় ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে পথ এবং সুযোগ সেটাকে আওয়ামী লীগ আজকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এটা করতে যে খেয়াল করেছেন গত 52 বছরে যে রাষ্ট্রের হওয়ার কথা ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক, শোষণ বঞ্চনাবিহীন, মানবিক, জবাবদিহিমূলক, 52 বছর পরে সে রাষ্ট্রকে আজকে একটা চরম কর্তৃত্ববাদী, দমনমূলক, একটা স্বৈরতন্ত্রী, একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের চেহারা দেওয়া হয়েছে। আমি আজকে সকালবেলা সকল গণমাধ্যমে দেখছিলাম, আমি একটা পত্রিকার সাথে নিয়ে এসেছি, গতকালকে জাতীয় সংসদে অনেক বক্তৃতা হয়েছে, তার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আকম মোজাম্মেল হক তিনি বক্তৃতা করেছেন স্বাধীনতার চেতনা বিরোধীদের রুখতে, তাদের বিরুদ্ধে নতুন আইনের প্রস্তাবটি তিনি সেখানে দিয়েছেন। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলে রাষ্ট্র হুমকির মুখে পড়বে, তিনি এটা এই বক্তৃতা তিনি দিয়েছেন। আমি আজকে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, স্বাধীনতার চেতনা যদি গণতন্ত্র হয়, গণতন্ত্রের প্রাথমিক অবলম্বন যদি ভোটাধিকার হয়, আওয়ামী লীগ গত 14 সালে একতরফা নির্বাচন করবার পর 18 সালে দিনের ভোট রাতে করবার পরে দেশের সকল মানুষের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নেয়নি, স্বাধীনতার চেতনার বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নেয়নি? আওয়ামী লীগ আজকে যে রাষ্ট্রের হওয়ার কথা ছিল মানবিক, গণতান্ত্রিক, সে রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করেছে, দমনমূলক করেছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্রতন্ত্র আজকে তারা কায়েম করেছে এবং তাদের বিরুদ্ধে কি এই তারা আমাদের আপনাদের সাংবাদিক ভাইরা সহ ডিজিটাল নিরাপত্তা আইনে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। কদিন আগেও এখনও কয়েকজন তারা জেলখানায় আছেন। তারা যে মানুষের তারা ভোটাধিকার হরণ করেছে, শুধু তার মানবিক অধিকার না, তার গণতান্ত্রিক অধিকার তারা যে হরণ করেছে, তাহলে এই সরকারের বিরুদ্ধে কমপক্ষে তো 10 কোটি মামলা করতে হয়। কোন আদালতে মানুষ এই সরকারের বিরুদ্ধে তারা মামলা করবে? তারা প্রতিদিন দেশের প্রচলিত বিচার ব্যবস্থা আছে, প্রচলিত বিচার ব্যবস্থাকে আপনি পদদলিত করে রাষ্ট্র যখন তার নাগরিককে হত্যা করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করেন, ডয়েশে ফেলে রিপোর্টের মধ্য দিয়ে পরিষ্কার করে বেরিয়ে এসছেন 2 জন হুইসেল ব্লোয়ার, তাদের যে স্বীকারোক্তি এবং তারা বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তারা নির্দেশনা পেয়ে এই কাজ তারা করছেন। তারা এতদিন পার হয়েছে, এখনও পর্যন্ত সরকার সরকারের তরফকে দয়েশি ভেলার ব্যাপারে তাদের প্রতিবেদন সম্পর্কে সরকারের কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত নাই। তার অর্থ কি? আপনারা এই প্রতিবেদনকে আপনারা গ্রহণ করেছেন, এই প্রতিবেদনকে আপনারা মেনে নিয়েছেন? গত 2 দিন ধরে সামাজিক গণমাধ্যমে দেখছি যে যারা একটা সাক্ষাৎকার দয়েশি ভেলে প্রচার করেছে,
তাকে নাকি নাফিসকে তাকে নাকি রাতের অন্ধকারে তাকে নাকি তুলে নেওয়া হয়েছে। আমরা অনতিবিলম্বে তার সংবাদ জানতে চাই এবং অনতিবিলম্বে আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। একইভাবে যারা ডিজিটাল নিরাপত্তা আইন সহ কালো আইনে যারা গ্রেপ্তার আছেন, আমরা সবার আমরা এই মুক্তি আমরা দেখতে চাই। আমরা আপনারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা কি বিদেশের লক্ষ কোটি টাকা প্রতি বছর পাচার করা? জোনাক স্যার কি বললেন যে মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের তার খাওয়া পড়া বাঁচা শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের জন্য? নাগরিক হিসেবে আমি যদি মনে করি যে আমার কাছে এটাই স্বাধীনতা, 71 সালে মানুষ এভাবে বুঝেছে, 52 সালে আজকে আপনারা সম্ভাবনাময় দেশ জনগোষ্ঠীকে আজকে তার আপনারা প্রায় দুর্ভিক্ষ অবস্থার দিকে নিয়ে গেছেন। আপনারা যেদিন আপনারা গ্রেপ্তার করলেন শামসুজ্জামানকে, একদিন দুদিন পরে সানেম একটা রিপোর্ট দিয়েছে 37% মানুষ এক বেলা খেতে পায় না, 90% মানুষের খাবার অভ্যাস পরিবর্তন হয়েছে, 67% মানুষ এবং তারা আজকে তারা প্রচণ্ড তারা পুষ্টিহীনতার মধ্যে আছেন। এভাবে অনেকগুলো অর্থাৎ একটা প্রাক দুর্ভিক্ষ অবস্থার যে বর্ণনা সানেমের রিপোর্টে স্পষ্ট করে বেরিয়ে এসছে। এই কথা যদি আজকে জাকির বলে, এই কথা যদি আজকে হাউজে বলে, তাহলে এটা কি তার অর্থ কি একটা সত্য উচ্চারণ করা যাবে না? আমি আগে প্রেস ক্লাবে একবার বলেছি বাংলাদেশে বাস্তবে একজনই হচ্ছেন স্বাধীন নাগরিক, তিনি যা খুশি বলতে পারেন। বাকি দেশের কোনো এই যে এখন বলছে 16 কোটি 98 লক্ষ মানুষ, সম্ভবত আর কারোই, এমনকি যারা সরকারি দল করেন তারাও কি প্রাণ খুলে কথা বলতে পারেন? তারাও কি দলের অকাম কুকাম দুর্নীতির ব্যাপারে যেই পটুয়াখালী না ওদিকে যেই সংসদ সদস্য বলেছেন যে কিভাবে রাতে ভোট হয়েছে, তার বিরুদ্ধে এখন আওয়ামী লীগ এই সত্য উচ্চারণের জন্য তার পেছনে লেগেছে, তাকে হয়রানি করবার জন্য তার বিরুদ্ধে এখন তারা মামলা করবে, তাকে তারা হয়তো পারলে তারা শারীরিকভাবে লাঞ্ছনার দিকে নিয়ে যাবে। তার মানে সরকারি দল করলেও সত্য উচ্চারণ করবার ন্যূনতম কোনো সুযোগ নেই। এর নাম কি গণতন্ত্র? সংবিধানের যে 70 অনুচ্ছেদ, এই 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী যা খুশি করতে পারেন। আমরা সে কারণের জন্য 52 বছর পরে যখন গণতন্ত্র মঞ্চ হয়, আজকে সম্মিলিত বিরোধী দল আমরা যারা যুগপথ আন্দোলনে আছি, সেখানে আমরা বলেছি যে আজকে একদিকে যেমন নির্বাচনের আগে যদি দেশকে ন্যূনতমভাবে রক্ষা করতে হয়, তাহলে আজকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবার জন্যে দেশের কোনো মানুষ কি বিশ্বাস করে এই সরকারের অধীনে মানুষ ভোট দিতে পারবে, মানুষ পছন্দের বা দলকে বা মার্কাকে নির্বাচিত করতে পারবে? কেউ এটা বিশ্বাস করে না। সেজন্য আমরা গণ আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে বলেছি নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন আলাপ আলোচনা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। 3 নম্বর বলেছি যে সরকার অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। আর গণতন্ত্র মঞ্চের 14 দফা থেকে পরিষ্কার করে আমরা বলেছি আমরা কি কেবল সরকার পরিবর্তন করব, আমরা কি কেবলমাত্র মার্কার পরিবর্তনের জন্য আন্দোলন করছি, না। গণতন্ত্র মঞ্চ অত্যন্ত নীতিনিষ্ঠভাবে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, সেই দিশায় বাংলাদেশকে নেবার জন্য একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক এবং যেখানে যা খুশি করা যাবে না এরকম একটা রাষ্ট্র সরকার সংবিধান করবার জন্য আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব দিয়েছি। সংবিধানের 70 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী কেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তনের দাবিটাও আমরা খুব স্পষ্ট করে সেখানে আমরা বলেছি। আমরা আশা করি আগামী কদিনের মধ্যে আমরা বিরোধী দলগুলো আলাপ আলোচনা আমরা করতে পারব, হয়তো ঈদের পরপরই আমরা এই যৌথ আন্দোলনের যুগপথ ঘোষণাকে পরিবর্তন করে আমরা হয়তো আগামী ঈদের পরে এই সরকারের জালেম সরকারের বিরুদ্ধে একটা দুর্বার কার্যকর আন্দোলন আমরা গড়ে তুলতে পারব। দুই একটা কথা বলে কথাটা শেষ করব যে আমরা আজকে খুবই দুর্ভাগ্য, আমার লজ্জায় মাথা খেট হয়ে গেছে। আমি যখন দেখেছি প্রথম আলোর নিবন্ধন বাতিল করবার জন্যে মানববন্ধন, সেই মানববন্ধনে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং সেই বিশ্ববিদ্যালয়ের
তিনি ভাইস চ্যান্সেলর, তিনি সেই মানববন্ধনে তিনি দাঁড়িয়ে আছেন। সেই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ বলে সেখানে একটা বিভাগ আছে, যেই বিভাগে সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা, মত এবং মুক্ত পথের স্বাধীনতার কথাটাই, এটাই হলো সাংবাদিকতার প্রথম এবং প্রধান জায়গা। এবং খুবই দুর্ভাগ্যজনক, আমার লজ্জায় মাথা হেঁট হয়েছে, আমি ডক্টর আখতারুজ্জামানকে যখন দেখলাম তিনি সেই মানববন্ধনে তিনি দাঁড়িয়ে আছেন। এবং আমি আশা করি, এবং একই সাথে অনেক সুশীল নামধারী তারাও বক্তৃতা বিবৃতি তারা দিয়ে যাচ্ছেন। আমি ইতিমধ্যে কথাটা বলেছি আরও দু এক জায়গাতে, দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিক সমাজ আজকে বিভক্ত, তারা আজকে পেশাদারিভাবে তাদের পেশার যে স্বাধীনতা, পেশার যে অধিকার, এটাকে নিশ্চিত করবার জন্য তারা যদি আজকে একসঙ্গে দাঁড়াতে পারতেন। আজকে স্বৈরাচার যত রক্ত চক্ষু দেখান না কেন, কারো পক্ষেই প্রথম আলো বা যে কোনো পত্রিকা বা তাদের সম্পাদক সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের একান্তই শত্রুতাবশত এ ধরনের কাজ কেউ করতে পারতেন না। আমি নিশ্চয়ই চাইব চলমান যে গণ আন্দোলন, আমাদের মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক মত পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, কিন্তু বড় দাগের প্রশ্নে আমার মত প্রকাশ, আমার স্বাধীনতা, আমার অধিকারের ব্যাপারে নিশ্চয়ই সাংবাদিকরা বিভিন্ন সময় পথ দেখিয়েছেন। ভবিষ্যতেও আপনাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা সেই পথ আমরা দেখাবো। আমি শেষ করতে চাই যে আগামী কমাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ আগামী 5-10 বছরে কোন পথে হাঁটবে, আগামী 3-4-5 মাসে এটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে অনেকে মুক্তিযুদ্ধে, আপনারা এই প্রজন্ম অনেকে আপনারা অংশগ্রহণ করতে পারেননি। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে একটা কথা না বললেই নয়, আপনারা 52 বছরে মুক্তিযুদ্ধের একটা তালিকা পর্যন্ত প্রণয়ন করতে পারেননি, ধারাবাহিকভাবে 15 বছর ক্ষমতায় থাকার পরও। কারণটা কি, 5 বছর মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয়নি, এই ক্যাবিনেটে আছেন, বর্তমান ক্যাবিনেটে আছেন এরকম মন্ত্রী যার বয়স যখন 5-7 বছর, তিনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তিনি এখনও মন্ত্রী হিসেবে তিনি বহাল তবিয়তে আছেন। এই 2 নম্বরই করবার জন্যে আমি নামটা উচ্চারণ করলাম না, এই 2 নম্বরই করবার জন্যে আপনাদের দলবাজির জন্য 52 বছরে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা পর্যন্ত করা যায়। তিনি আপনারা গর্ব করেন, পুরো দেশটাকে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, 180 ডিগ্রি উল্টো দিকে আজকে আপনারা নিয়ে গেছেন একটা সম্ভাবনাময় দেশ জনগোষ্ঠীকে, একটা জাহান্নামের দিকে পর্যায়ক্রমে আপনারা নিয়ে যাচ্ছেন। কথাটা শেষ করতে চাই, আমরা এই স্বেচ্ছাচারিতার কাছে গণতন্ত্র মঞ্চ, এদেশের সংগ্রামী মানুষ, বিরোধী দল এবার তারা আত্মসমর্পণ করবে না, এবার তার অধিকার মুক্তির জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, তারা ঘুরে দাঁড়াচ্ছেন, আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, মুক্তিযুদ্ধের মতন আরেকটা গণজাগরণ এবং আরেকটা গণ আন্দোলনকে আমরা বিকশিত করে বিস্তৃত করে এবার এই সংগ্রামে আমাদেরকে জিততে হবে। আমাদের জেতা মানে বাংলাদেশের জেতা, আমাদের জেতা মানে জনগণের জেতা, গণতন্ত্রের জেতা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জেতা, সমগ্র জনগণের জেতা। সুতরাং এই লড়াই এবার আমাদের হারবার কোনো সুযোগ নেই। গণতন্ত্র মঞ্চ আপনাদের সবার সমর্থন ভালোবাসার সাথে নিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই আন্দোলনকে এগিয়ে নেব। এবং আপনারা যার যার জায়গা থেকে আগামী কমাস ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে যাতে আফসোস করতে না হয় যে আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আরেকটা যে নতুন মুক্তিযুদ্ধ, প্রায় মুক্তিযুদ্ধকালীন যে সময়, ফলে এই সময় আমরা আমাদের উপযুক্ত ভূমিকাটা পালন করতে পেরেছি। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.